হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা গতকালকে 25 জনের একটা টিম নিয়ে সাজেক ভ্যালিতে আসছিলাম 3টার দিকে। এখানে আপনার 2টা টাইমে ঢোকা যায়, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে বিকাল 3টায়। তো এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, চাঁদের গাড়িগুলোতে আসতে হয়। এখানে পাহাড়ি এলাকা, অনেক উঁচু নিচু পথ, মানে পথগুলো অনেক ভয়ঙ্কর। তবে আমাদের সাথে যে ড্রাইভার ভাই আছে উনি অনেক দক্ষ এবং ওনার ড্রাইভিং স্টাইলটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। ভাইয়া অনেক সুন্দর করে আমাদেরকে গতকালকে নিয়ে আসছিলেন এখানে। তো আমরা এখানে আসার পরে যে সমস্ত জায়গাগুলো দেখলাম, ঘুরলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, অফিস স্টাফ বা যে কেউ এখানে গ্রুপিং হয়ে, বা নতুন কাপল যারা আছেন, সদ্য বিবাহ করেছেন, তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসার পরে, আসার সব পথে আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, উঁচু নিচু পথ, কারো কারো ভয়ও লাগতে পারে। তবে আসার পরে যত পরিশ্রম করে বা যত জার্নি করে, যত ক্লান্তি যত কিছুই হোক না কেন, এখানে যখন আসবেন, আসার পরে যখন আপনি এখানে রাত্রি যাপন করবেন এবং এখানকার যে মনোরম পরিবেশ, সকালের যে সূর্য উদয়, ওহ, অসাধারণ একটা প্লেস, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি তো অনেক এনজয় করেছি এবং আমার যে 25 জন টিম মেম্বার সবাই খুব উপভোগ করেছে জায়গাটা, এবং তারা সবাই খুব খুশি এবং তাদের সবারই ভালো লাগছে। এখানে আমরা, আমাদের সঙ্গে ফ্যামিলি মেম্বাররাও ছিল, দুই একজনের ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলেন, তারাও খুব এনজয় করছে, বাচ্চারাও খুব এনজয় করছে। তো এক কথায় বলতে গেলে জায়গাটা অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন পাহাড়ি পথ, উঁচু নিচু পথ, এই পথে গাড়ি চালানো আমাদের সাধারণ বা নর্মাল যে ড্রাইভার তাদের পক্ষে হয়তো বা সম্ভব হবে না। কারণ এই পথে যারা রেগুলার গাড়ি চালান, সবসময় এই পথে গাড়ি নিয়ে আসেন, তাদের পক্ষে সম্ভব এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো। কারণ এখানে দক্ষ ড্রাইভার ছাড়া এই পথে গাড়ি চালানো অসম্ভব। আর আমাদের যে ভাইয়া গাড়ি চালাচ্ছেন উনি অমায়িক একটা লোক, অনেক আন্তরিক, এবং আমাদেরকে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখালেন কোথায় কীভাবে যেতে হবে, সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে গাইড দিয়ে পর্যবেক্ষণ করে দেখাইছেন। খুবই ভালো লাগছে আসলে, আমার তো অনেক ভালো লাগছে। আমি অনেকদিন ধরে আসতে চাচ্ছিলাম, বাট বিভিন্ন জটিলতার কারণে আসতে পারতেছিলাম না। ফাইনালি এবার আসলাম, দেখলাম, অনেক এনজয় করলাম। এবং হোপফুলি আমি রিসেন্টলি আবার আসব, এবং এবার আসলে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসব। আমি যেহেতু দেখে গেলাম, জায়গাটা সম্পর্কে একটা ধারণা হলো কীভাবে আসতে হয়, জায়গার কীভাবে, কোথায় কীভাবে থাকবো, কীভাবে গাড়িতে আসব, এ সমস্ত নিজে না দেখে গিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসাটা একটা রিস্কি ব্যাপার। কারণ কোনো জায়গা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, সেখানে গিয়ে ভ্রমণ করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল গ্রুপিং হয়ে আসতে পারেন, আসে দেখে গেলেন, তারপরে ফ্যামিলিদের যারা আরও যারা আছে তাদেরকে নিয়ে আসলেন, ভাই বোন, মা বাবা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, অবশ্যই আসবেন, জায়গাটা অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দেশ, আমাদের বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে আমরা যাই নাই কখনো, জায়গাগুলো অসুন্দর, মানে অসম্ভব সুন্দর, মানে কি বলবো, ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, মানে যদি ভ্রমণ না করা হয়, এই সমস্ত জায়গাগুলো যদি না দেখা হয়, তাহলে হয়তো সেটা বুঝতে পারবো না। আপনারা আসবেন, এটা
আমার বিশ্বাস। দেখেন রাস্তাগুলো কত উঁচু উঁচু, সাইডে কত নিচু জায়গা আছে, অনেক পাহাড়, মানে উঁচু নিচু পথ। আমরা এখন যাচ্ছি আমরা সাজিকে আসার জন্য যেটা করতে হয়, দিঘিনালা থেকে আপনাকে আসতে হবে আগে খাগড়াছড়ি থেকে দিঘিনালা থেকে আসতে হয়। খাগড়াছড়ি থেকে যদি আপনি আসেন তাহলে আপনার গাড়ি ভাড়াটা একটু বেশি পড়বে। গাড়ি ভাড়া ওখান থেকে পড়ে আপনার হচ্ছে 8,100 টাকার মতো মেবি। আর আমরা হচ্ছে খাগড়াছড়ি থেকে দিঘিনলা আসছিলাম। আমরা যেহেতু একটা বড় গাড়ি নিয়ে আসছিলাম, আমরা অনেকজন আসছি, সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা ছিল। আপনারা যদি ভেঙে ভেঙে আসতে চান তাহলে আপনাকে আগে আসতে হবে খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে আসতে হবে দিঘিনলা, তারপরে দিঘিনলা থেকে ওখানে যে মানে চাঁদের দেশে যে চাঁদের গাড়িগুলো যে একটা সমিতি আছে, সমিতিতে গিয়ে গাড়িগুলো ভাড়া করতে হয়। ভাড়া কম, আপনি খাগড়াছড়ি থেকে আসতে যে ভাড়া লাগবে তার থেকে আপনার 1,500 টাকার মতো কম, 5,600 টাকার মতো ভাড়া নেবে মানে দিঘিনলা থেকে সাজেক। এটা মানে আপনাকে আপ ডাউন করাবে আর কি ভাড়া। আপনি যদি সকালে ট্রিপে ঢোকেন তাহলে আপনাকে, যদি রাত্রি যাপন করতে চান তাহলে রাত্রে থাকতে হবে। আপনাদের সাথে গাড়ি থাকবে, সমস্যা নেই, আর ড্রাইভার আপনাদেরকে গাইড দিবে। রাত্রি যাপন করার পরে এখানে আপনাদের মনের মতো যেভাবে যেখানে পছন্দ, যেখানে ভালো লাগে, যার যে সামর্থ্য অনুযায়ী আপনারা হোটেলে উঠবেন, রাত্রি যাপন করবেন। এবং রাত্রে সূর্য মানে ডুবার যে দৃশ্যটা, এটা যদি না দেখি